লক্ষপূরণ দু বছর পর অনুষ্ঠিত হল একুশের সভা সব পথ এসে মিশে গেল একুশের মঞ্চে আগামীর জন্য দলীয় রূপরেখা ঠিক করে দিলেন তৃণমূল সুপ্রিমো মাঝে একটি বছর দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন একুশের জুলাইয়ে সভা মঞ্চ থেকে দু হাজার চব্বিশকেই পাখির চোখ করলেন তৃণমূল নেত্রী মঞ্চে বক্তব্যের বেশিরভাগ অংশ জুড়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করার পাশাপাশি আগামী দিনে দলীয় নেতাকর্মীদের জন্য রূপরেখাও ঠিক করে দেন তৃণমূল সুপ্রিমো সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দাগলেন তিনি বলেন আমাদের গরিবের প্রধানমন্ত্রী চায় বৃত্তবানদের নয় আবার বিজেপি কো হারা না হে তো জোর সে বলো গরিব কা প্রাইম মিনিস্টার চাই হকো বৃত্তবান কা প্রাইম মিনিস্টার নেই চাই দেশ কাস্ট মাইজিস সব কিছু হে আপুনক লিয়ে করতে হয় আজ পাশাপাশি দলীয় কর্মীদের জন্য আগামী দিনের রূপরেখাও ঠিক করার প্রসঙ্গে তিনি বলেন আরও বেশি করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে আরও বেশি করে জনগণের কাছে পৌঁছাতে হবে তিনি আরো বলেন আপনারা যাতে খুব সহজে আমার সাথে যোগাযোগ করতে পারেন খুব দ্রুততার সাথে তার ব্যবস্থা করব দলের নেতা নেত্রীদের একাংশের বেফাস মন্তব্যের জেরে বারবার বিড়ম্বনায় পড়তে হয়েছে দলকে সে কথা মনে রেখে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা সংবাদ মাধ্যম বা যে কোনো মাধ্যমে সংযত হয়ে কথা বলুন আমি দেখতে চাই আমার এমএলএরা পায়ে হেঁটে গাড়িতে ঘুরবেন আমি দেখতে চাই আমার এমপিরা দরকার হলে রিকশা করে ঘুরবেন আমি দেখতে চাই আমার কর্মীরা চায়ের দোকানে বসে আড্ডা মারবেন দরকার হলে একজনকে চা খাওয়াবেন কিন্তু চায়ের দোকানের পয়সায় চাটা খাবেন না ওরাও গরিব লোক আমার কাছে দুটো ইনসিডেন্ট এসছে একুশে জুলাই চাঁদা তোলা নিয়ে কারো কাছে দলের নামে কোনো চাঁদা তুলবেন না আমরা মেম্বারশিপ করি আমরা সিস্টেমের মধ্যে চলি তৃণমূল কংগ্রেস কিন্তু ডিসিপ্লিন দল প্রেসের কাছে যা ইচ্ছে তাই বলবেন না পার্টির অনুমতি ছাড়া নিজেকে বড় করবেন না মনে রাখবেন ব্যক্তির থেকেও দল বড় সেইটুকু কথাই আমি বলবো যেটুকু কথা আমার মুখে বলা সাজে পাশাপাশি আগামী নয় আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের মতো করে রাজ্যের বিজেপি বিরোধী কর্মসূচি পালনের নির্দেশ দেন তিনি ১৪ই আগস্ট রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে মিটিং মিছিল করারও নির্দেশ দিয়েছেন দলের নির্বাচিত প্রতিনিধি বিধায়ক সাংসদদের উদ্দেশ্যে তার বার্তা নিয়ম করে এলাকায় যান চায়ের দোকানে বসে সাধারণ মানুষের সাথে চা খান দলীয় কর্মী বা নেতা অনৈতিক কাজে যুক্ত হলে তাকে ধরে থানায় দেওয়ারও পরামর্শ দেন তিনি করোনা আবহে মাঝে দু দুবছর একুশে জুলাইয়ের সভা অনুষ্ঠিত হয়নি তৃণমূলের দু বছর বাদে এদিনের সভার প্রস্তুতি ঘিরে কার্যত অনেক আগে থেকেই মাঠে নামে তৃণমূল এদিন সকাল থেকেই দলে দলে লোক আসতে শুরু করে ধর্মতলায় সমাবেশ মঞ্চের দিকে রোদ বৃষ্টি উপেক্ষা করে মঞ্চের সামনে উপস্থিত ছিলেন কর্মী সমর্থকেরা উৎসাহে ভাটা পড়েনি তাদের দলনেত্রীর ভাষণ শোনার জন্য কার্যত বৃষ্টিকে উপেক্ষা করেই বসে থাকতে দেখা যায় দলীয় কর্মী সমর্থকদের যা হিম্মত সে লড়তে হ্যায় অজিততা হ্যায় হা হিম্মত সে লড়েঙ্গে হিম্মৎ স্যার লড়তে হ্যায় হিম্মত কা লড়াই চারেঙ্গে আজ তো একুশে জুলাই আপলো কুম धन्यवाद करने के लिए सलाम करने के लिए आए हुए है इसका बाद हमारा बहुत सारे प्रोग्राम होगा आने वाला दिन में हमारा नया कमेटी बनाएगा तो हम नया से प्रोग्राम देंगे उसका पहले से अगस्त जो छत्र परिषद का दिन होता है अठारह सा अभी संडे पड़ा है उसी के लिए वो प्रोग्राम ट्वेंटी नाइन्थ होगा बारह बजे गांधी मूर्ति का पास में तिनाकुरबांशु जोई जो है हम सब लोगों को बोल दिया फिर याद रखना अठासी अगस्त का बाप पहले नाइन्थ अगस्त है वर्ल्ड ट्राइबल डे है वर्ल्ड ट्राइबल डे में হর জগে আদিবাসী কো রিসেপশন করিডম ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট পঁচাত্তর সাল গির 14 আগস্ট ফ্রিডম মিড নাইট এলাকা এলাকা মে আপনারা সকলে সাংস্কৃতিক প্রোগ্রাম করুন দেশাত্মবোধক প্রোগ্রাম করুন পনেরোই আগস্ট আপনারা ঘরে ঘরে তিরঙ্গা ঝান্ডা লাগিয়ে স্বাধীনতা যোদ্ধাদের শ্রদ্ধা করুন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড কলকাতা